మధురం స్నిగ్ధవచనం వాహశ్వమేష ప్రకటతం కాంతరుచిరం సోమహిమహిమ్నా రసమయం గురుం వందే దీపం నిఖిలం అనిలానందమీరితం ఓమ్యఖండ పుణ్యసంభవం అనంతగుణభూషితం శ్రీవిగ్రహం కృపాశారణలోకానుగ్రహకారిణం సద్మజ్యోతిః ప్రదీప్తాంగం కమలాంగం హృదిస్వరం వందే శ్రీ అనిలాం నరనారాయణం గురుం నిరంజనం నిర్వికల్పం నిజగధర్మ ప్రచారకం బిందునాదకళాతీతం పరమప్రభుమయం విభుం క్రియాజోగిన శతభక్తార్తినాశకారిణం వందే శ్రీ అనిలాం నరనారాయణం గురుం ఓం దృష్ట్వా భూలోక దుఃఖం విగలిత హృదయ యోగతీర్ణ ప్రతిబ్యం జౌలిల విగ్రహేణ ప్రకటితమకరోత్ శ్రీ గురు సుష్ఠు సేవం పూజ్యం జోష్ఠు నిత్యం వితరిత యువనే యత్ కృపా సాగరస్థం వందే శ్రీ అనిలానం రసఖ మధురం శ్రీ గురు విశ్వరూపం శ్రీ గురు శ్రీ పాద్పద్య అనంత కోటి ప్రణతి జ్ఞాపన కరే আমার হৃদয় দেবতা সৃষ্টি ঠাকুর ব্রহ্মচারী অনিলানন্দজি সর্বব্যাপী ব্যাপী যে শক্তি সেই শক্তির কাছে মস্তক অবনত করি এবং শ্রীগুরু পরম্পরা কৃপাধারা এবং আশীর্বাদ মস্তকে নিয়ে আজকের আলোচ্য বিষয়ে এর মধ্যে প্রবেশ করার আগে সমবেত প্রত্যেককেও আমার প্রণাম জানিয়ে আমি আজকের কথা শুরু করছি। বেলা অত্যন্ত হয়ে গেছে, কাজে অতি সংক্ষেপে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে হবে। শ্রীগুরু তত্ত্ব বিরাট তত্ত্ব, এটাই 10-15 মিনিট 20 মিনিটে বলা সম্ভব নয়। তবুও পূর্ববর্তী যারা বলে গেলেন তাদেরই কথা সূত্র ধরে আরো কয়েকটি কথার সঙ্গে যোগ করার জন্য আমি চেষ্টা করছি মাত্র। শ্রী গুরু তত্ত্ব আপনারা শুনেন, শ্রী মানে ঐশ্বর্যমণ্ডিত সৌন্দর্য, যা ঐশ্বর্যতা। হ্যাঁ, তা সেই ঐশ্বর্যমণ্ডিত কি ঐশ্বর্য? না, 6টা গুণ যার মধ্যে রয়েছে ঐশ্বর্যস্য সমগ্র বীর্যস্য যশ সক্রিয়ম। ঐশ্বর্য বীর্য যশ এবং স্ত্রী যাতে একসঙ্গে মিশে রয়েছে, সেই রকম যে সৌন্দর্য, সেই সৌন্দর্য মণ্ডিত। আর গুরু শব্দের অর্থ আপনারা শুনলেন, গু শব্দে, গু শব্দ চান্ধকার সাধু কার স্ত্রী যে উচ্চারণ ধ্বংসকং ব্রহ্ম গুরু এব না সংশয়। গু শব্দে অন্ধকার, কিসের অন্ধকার? পূর্ব পূর্ব জন্মের অন্ধকার। আর কি রু শব্দ তন্নিবারক তেজ, অর্থাৎ সেই ধ্বংসকারী শক্তি, সেই অন্ধকার, সেই অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করণের যে শক্তি সে হচ্ছে রু শব্দ। তাই অজ্ঞান ধ্বংসকং ব্রহ্ম গুরু রেব নশনশ। অজ্ঞান কিসের অন্ধকার? অজ্ঞান অজ্ঞানতা না পূর্ব পূর্ব জন্ম। আমরা যে জন্মগ্রহণ করেছি পৃথিবীতে, সেই প্রথম জলের থেকে শুরু হয়েছে অফথালমিক, তারপর থেকে পরপর জলজ প্রাণী উদ্ভিদ, স্থলজ প্রাণী উদ্ভিদ এক এক করে উন্নত হতে হতে যে যার চার্লস ডারউইনের থিওরি অনুযায়ী, হ্যাঁ, ধীরে ধীরে আমাদের 84 লক্ষ জনই ভ্রমণ করার পরে ডেভেলপ হতে হতে আমরা মনে মানসিক জন্মগ্রহণ করেছি। মানব জন্মের উদ্দেশ্য কি? ভগবান কেন মানুষকে সৃষ্টি করেছিলেন? না, তার লীলা রস আস্বাদন করবার জন্য। তো শ্রী ভগবান সেই লীলারস আস্বাদন করবার জন্য একো হব বহু সম প্রজায়ী, তিনি এক আছি আমি বহু হব, প্রজা সৃষ্টি করব এই তিনি করলেন এবং বিশ্ব বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। তা কিসের জন্য? তার সঙ্গে স্বর্গীয় লীলা যৌমা প্রভাবে রূপ ধারণ করেছেন, নারায়ণ রূপ ধারণ করেছেন, তাকে আমরা কৃষ্ণই বলি, যাই বলি না কেন একই। তা একই শক্তি তিনটি রূপ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তা সেই ব্রহ্ম যে তাকে ধরা ছোঁয়া যায় না, তাকে দেখা যায় না, তাকে বুঝিয়ে বলা যায় না, তাকে বর্ণনা করা যায় না। তাই সেই ব্রহ্মতত্ত্ব আস্বাদন করতে হলে একজন নরদেহধারী, নরবপুধারী, দেহধারী গুরুর প্রয়োজন হয়, যিনি সেই ব্রহ্মতত্ত্ব এই জীবনে কঠোর তপশ্চর্যার দ্বারা আস্বাদন করে তিনি ব্রহ্মে পরিণত হয়েছেন। শাস্ত্রকার বলছেন যে ব্রহ্মৈব ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রহ্মবিদ, অতএব তিনি ব্রহ্মই হয়ে যান। তো এই যে শ্রীগুরু পরম্পরার আমরা মূর্তি সমস্ত দেখছি, এরা সকলেই সেই ব্রহ্মতত্ত্ব আস্বাদন করেছিলেন সেই পথে হেঁটে। তা সেই কঠোর তপশ্চর্যার দ্বারা আমাদের হাঁটবার জন্যে
তারা এই পথ দেখিয়ে গেলেন এবং মনুষ্য দেহ ধারণ কখনো ঠাকুর যদি